সাবস্ক্রাইব করুন ওটিআই 24/7 নিউজ চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট নিউজ আপডেট সবার আগে দেখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী, কে জিতবেন নন্দীগ্রামের লড়াইয়ে? পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটকে সামনে রেখে এখন রাজ্য রাজনীতির ভরকেন্দ্র হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। একদিকে তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে ভোটের আগে তৃণমূল ত্যাগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি এবিপিসির ভোটার একটি স্ন্যাপ পোলের রিপোর্ট পেশ করেছে, দেখে নেওয়া যাক সেখানে সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় কি আভাস মিলছে। আদৌ কি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিততে পারবে, নাকি সেখানেই আসছে মুখ্যমন্ত্রী মমতা? আসুন এবার দেখে নেওয়া যাক শুভেন্দুর বিরুদ্ধে মমতা লড়াইয়ের সিদ্ধান্ত কি সঠিক। জানা গেছে গত 18 ফেব্রুয়ারি নন্দীগ্রামে সভা করতে গিয়ে সবাইকে চমক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এই কেন্দ্রে তিনি নিজেই প্রার্থী হবেন। মুখ্যমন্ত্রীর এই যুদ্ধ ঘোষণার মাস্টার স্ট্রোক, গোটা তৃণমূল উজ্জীবিত হয়ে যায়। স্ন্যাপ পোলে অংশগ্রহণকারী 88.7% মানুষ বলেছিলেন যে নন্দীগ্রামে আসন থেকে শুভেন্দুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে মমতা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তবে 35.7% মানুষ বলেছেন যে এই সিদ্ধান্তটি সঠিক নয়। 15.6% মানুষ এই মতামত জানাতে চাননি, অর্থাৎ তাদের এই বিষয়ে মাথা ব্যথানোর কোনো প্রয়োজনই নেই। নন্দীগ্রামের লড়াইয়ে কে জিতবে, শুভেন্দু অধিকারী নাকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি আবারও ক্ষমতায় বসবেন? কি বলছে রিপোর্ট? সকলের দৃষ্টি এখন সেই মেদিনীপুরের নন্দীগ্রামেই। সমীক্ষকদের দাবি এই আসনটি কে জিতবেন, এমন প্রশ্নের প্রতিক্রিয়ায় 51.4% মানুষ বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে জিততে পারেন। অন্যদিকে 32.7% মানুষ বিশ্বাস করেন যে এখানে শুভেন্দু অধিকারী আবার এই আসনে জিততে পারবেন, যেখানে 5.2% মানুষ বলেছেন এই দুজনের মধ্যে কেউই জিততে পারবেন। 10.7% মানুষ অবশ্য এর কোনো মতামতই দেয়নি। আগামী এপ্রিলেই ভোট গ্রহণ নন্দীগ্রামে, ফলাফল 2 মে। এখন দেখার ভোট বাক্স খোলার পর শেষ হাসিটা কে হাসতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মূল আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এই রকম হেল্পফুল লেটেস্ট আপডেট পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।